আত্মহত্যা প্ররোচনা মামলায় হাইকোর্টে বসুন্ধরার এমডি সায়েম সোভান আনভীরের আগাম জামিন শুনানি হয়নি। লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে আগে থেকে এই ধরনের শুনানি না হওয়ার সিদ্ধান্ত ছিল। ভুল করে বিষয়টি বৃহস্পতিবার কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই কারণে মামলাটিতে আসামির জামিন শুনানিও হয়নি। রাজধানীর গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়।